নিউজ নোম্যান্সল্যান্ডে আবারও স্বাগত। আমরা এবারে দ্বাদশ শ্রেণীর ভূগোল ক্লাস আমাদের পাঠশালায় এবার শুরু হবে। ভূগোলের ভৌম জলের কাজ ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন শিক্ষক দীপঙ্কর পোদ্দার, উপস্থিত হয়েছেন পঙ্কজ রায়। আমরা দুজন শিক্ষককেই ধন্যবাদ জানাই নিউজ নোম্যান্সল্যান্ডের স্টুডিওতে। লকডাউনের জেরে স্কুল বন্ধ, ফলে সমস্যায় ছাত্রছাত্রীরা, তাদের কথা মাথায় রেখেই বনগাঁ পুরসভা ও নিউজ নোম্যান্সল্যান্ডের যৌথ উদ্যোগে শুরু হয়েছে আমাদের এই বিশেষ অনুষ্ঠান পাঠশালা। এবারে আজকের শুক্রবারের চতুর্থ অর্থাৎ শেষ ক্লাস, ভূগোল ক্লাস দ্বাদশ শ্রেণীর ভৌম জলের কাজ শিক্ষকরা শুরু করবেন। আমি স্যারদেরকে অনুরোধ করব আপনারা ক্লাস শুরু করুন। নমস্কার। বর্তমান পৃথিবী করোনার প্রবল মারণ কামড়ে আমরা সবাই গৃহবন্দী। এই গৃহবন্দী থাকাকালীন যৌথ উদ্যোগ বনগাঁ পৌরসভার মাননীয় পৌরপ্রধান ও সোমনাথবাবু নিউজ নোম্যান্সল্যান্ডের যৌথ উদ্যোগে যে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মেলবন্ধন ঘটিয়েছে তার জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমাদের বিষয় দ্বাদশ শ্রেণীর ভৌমজলের কাজ। আমার সঙ্গে স্টুডিও উপস্থিত আছেন মাননীয় দীপঙ্কর পোদ্দার মহাশয়, আলিয়া নগর হাই স্কুল উত্তর দিনাজপুরের, আমি পঙ্কজ রায় বনগাঁ কবি কেশবলাল বিদ্যাপীঠের। ভৌমজল, ভৌমজল ব্যাপারটা কী? ভৌমজল ব্যাপার আমাদের, আমরা যেখানে বাস করি সেটা হচ্ছে ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠর নিচে যাবতীয় জল অর্থাৎ আমাদের পায়ের নিচে যা জল আছে সবই হচ্ছে ভৌমজল। তাহলে ভৌমজল মানে গ্রাউন্ড ওয়াটার। এই ভৌমজল আমরা কিভাবে পাই? আমরা পানীয়ক হিসাবে হচ্ছে এই ভৌমজলটা হচ্ছে আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি। এখন এই ভৌমজলটা কোথায় থাকে, ঠিক আছে? আমরা যদি এইভাবে একটা ভূপৃষ্ঠ আঁকি, এই ভূপৃষ্ঠের মধ্যে অনেক স্তর স্তর আমাদের শিলার শিলামণ্ডল আছে। সেই শিলামণ্ডলের একটা অপবিশ্ব শিলা, এই অপবিশ্ব শিলার উপরে হচ্ছে প্রবেশ্য শিলা। এখন আমরা যদি এক বালতি জল যদি আমরা মাটির উপরে ঢেলে দিই, কিছুক্ষণ পরে দেখা যায় যে জলটা চুয়ে চুয়ে নিচের দিকে নামছে। এখন এই জলটা কত দূর অবধি নামছে এটা আমাদের প্রথম জানতে হবে। কারণ আমরা যেখানে বাস করি এই বনগাঁ শহর বা বনগাঁর পার্শ্ববর্তী এলাকাতে আমরা দেখতে পাই কি যে এই এলাকার মধ্যে হচ্ছে সাধারণত দুই পাইপ বা তিন পাইপের মধ্যে আমরা কলের জল তুলতে পারি। তার মানে আমাদের গ্রাউন্ড ওয়াটারটা অনেক উপরে আছে, ঠিক আছে? তাহলে গ্রাউন্ড ওয়াটারটা উপরে আছে তার মানে কি আমাদের যে অপবিশ্ব শিলা এটা এই এলাকাতে অনেকটা উপরে আছে। ফলে আমরা আমাদের এই অপবিশ্ব শিলা মানে কি যে শিলার মধ্যে হচ্ছে কোনোরূপভাবে জল প্রবেশ করতে পারে না, আর যে শিলার মধ্যে জল প্রবেশ করতে পারে সেই শিলাটার নাম হচ্ছে প্রবেশ্য শিলা। এই প্রবেশ্য শিলার মধ্যে জল থাকে আর অপবিশ্ব শিলা যেটা তার মধ্যে হচ্ছে জল সাধারণতভাবে ঢুকতে পারে না। ফলে এখান থেকে জলগুলো যদি আমরা ছেড়ে দিই তাহলে আস্তে আস্তে জমা হতে শুরু করবে। তারপরে জল আস্তে আস্তে বাড়তে একটা সময় কী হবে যে অনেক উপর অবধি চলে আসবে। তাহলে এই ভৌমজলের যে ব্যাপারটা, এই ভৌমজলের আমাদের কিছুদিন আগে আমরা জানতে পেরেছি বা বিভিন্ন রকম সমীক্ষা হয়েছে আমাদের বনগাঁ শহর বা আমাদের ভারতবর্ষ সহ বিভিন্ন এলাকায় যে গ্রাউন্ড ওয়াটার আস্তে আস্তে কমে যাচ্ছে। তা গ্রাউন্ড ওয়াটার কোথায় কী কমছে কী? আমাদের যেরকম মনে করুন যে সল্টলেক, যেটাকে আমরা বিধাননগর বলি, যে ওই জায়গার জলটা কেন কমে যাচ্ছে? এই জল কমে যাওয়ার অনেক কারণ আছে। কারণগুলো কী? যে ওইখানকার যে ভৌমজল সেই জলস্তরটা অনেক নিচে নেমে যাচ্ছে বা কোনো কারণে ওই জলটা হচ্ছে ওখানে যেতে পারছে না। মানে কি আমরা জলটা তুলে নিচ্ছি সেখানে আর সেই জায়গাটায় গিয়ে জল পূর্ণ হচ্ছে না। এখন এই ভৌমজলের উৎস কী? ভৌমজল এই কোথার থেকে এগুলো আসে এইটা জানতে গেলে আমরা চার রকমের ভৌমজলের উৎস আমরা পেয়ে থাকি। কী কী সেটা? এক বলতে গেলে হচ্ছে আবহিক জল। আবহিক জলটা কী? আবহিক জলটা মানে আবহাওয়ার থেকে
যে জলটা ভূমির মধ্যে আসে। তাহলে আবহাওয়ার ব্যাপারটা কি, যেমন মনে করুন বৃষ্টিপাত তুষারপাত, এই বৃষ্টিপাত তুষারপাতের ফলে জলগুলো কি হয় এই অঞ্চলে পড়ে, পড়ে আস্তে 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 জমা হয় এবং এখানে গিয়ে কিন্তু ভৌমজলের স্তরকে বৃদ্ধি করে। ফলে এইটা একটা উৎস এক নম্বর, তাহলে কি বলা হলো যে আবহিক জল। দুই নম্বর হচ্ছে সহজাত জল। সহজাত জলটা কি, যখন তোমরা জানবে যে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন একটা গ্যাসীয় পিণ্ড ছিল, এই গ্যাসীয় পিণ্ড আস্তে আস্তে ধীরে ধীরে শীতল হয়েছে, তারপরে আস্তে আস্তে কঠিন রূপ আমরা যেরকম দেখছি সেরকম রূপ হয়েছে, কিন্তু পৃথিবীর অভ্যন্তরে এই ভাবে কিন্তু এখনও উত্তপ্ত অবস্থায় আছে। তাহলে পৃথিবীর যে অভ্যন্তরে উত্তপ্ত অবস্থায় আছে, সেই পৃথিবীর অভ্যন্তরে যদি আমরা পৃথিবীকে তিনটে স্তরে ভাগ করা যায়, পৃথিবীর তিনটে স্তরে ভাগ করার মধ্যে এটা যদি শিলামণ্ডল ধরি, এটা গুরুমণ্ডল আর এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। তা কেন্দ্রমণ্ডলের উত্তাপ প্রায় 4000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 4000 ডিগ্রি সেলসিয়াসে কোনোরূপ জল বা যে কোনো ধাতু টাতু সমস্ত কিছু হচ্ছে গলে থাকে। তাহলে এই এলাকাটা যেটা আমাদের কেন্দ্রমণ্ডল 4000 ডিগ্রি টেম্পারেচার আছে, এই অঞ্চলটাই কিন্তু হচ্ছে প্রচণ্ড উষ্ণতা, এবং এর উপরে গুরুমণ্ডল এটাও প্রায় 2-3000 ডিগ্রি টেম্পারেচার, তারপরে শিলামণ্ডল, এই এলাকাটায় কিন্তু হচ্ছে ভৌমজলের স্তরগুলো থাকতে পারে। এবং কোনো সমুদ্রের তলায় বা হ্রদের তলায় যখন হচ্ছে পাললিক শিলা গঠন হয় তখন কিন্তু একটা জলের স্তর ওর মধ্যে থেকে যায়, এটাকেই হচ্ছে সহজাত জল বলে। তাহলে সহজাত জল দ্বারা কিন্তু আমাদের ভৌমজলের একটা উৎস। আর তিন নম্বর কি, উৎসন্ধ জল। উৎসন্ধ জলটা কি, আগ্নেয়গিরির থেকে যখন লাভা বেরোয়, আগ্নেয়গিরির থেকে যখন লাভা বেরোয়, এই লাভার মাধ্যমে কি হয় যে কিছু প্রচণ্ড গলিত বিভিন্ন রকমের খনিজ পদার্থ সহ কিছু জলও বেরিয়ে আসে। তাহলে এই আগ্নেয়গিরির লাভা থেকেও কিন্তু বিভিন্ন রকমের জল, গ্রাউন্ড ওয়াটার আমরা পেয়ে থাকি। তাহলে তিন নম্বর হলো, আর একটা যে চতুর্থ পয়েন্ট সেটার নাম হচ্ছে মহাসাগরীয় জল। মহাসাগরের তলায় কিন্তু বিভিন্ন রকমের জল আমরা পেয়ে থাকি এবং এই জলগুলোর দ্বারা কিন্তু হচ্ছে আমাদের গ্রাউন্ড ওয়াটারের একটা যে রূপ সেটা কিন্তু আমরা দেখতে পাই। তাহলে চার রকমভাবে ভৌমজলের উৎস আমরা পেয়ে থাকি। এখন ভৌমজল কেন, কি কাজে লাগে, ভৌমজলের গুরুত্বটা কি, এই ভৌমজলের গুরুত্ব জানতে গেলে আমাদের বিভিন্ন রকমভাবে যেগুলো জানতে হবে সেটা হচ্ছে আমরা যে খাদ্য পানীয় হিসাবে পান করি যে জল, সেটা কিন্তু হচ্ছে ভৌমজল, কারণ আমরা সমুদ্রের জল কিন্তু ডাইরেক্ট পান করতে পারি না। তাহলে কি হচ্ছে যে ভৌমজল মানে আমরা পানীয় হিসেবে কিন্তু এই জল আমরা আমাদের খাদ্য হিসেবে পেয়ে যাই। আর কি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বৃষ্টি বা হচ্ছে কৃষি কাজে আমাদের এই ভৌমজল লাগে, কারণ বিভিন্ন রকমের তোমরা কৃষিক্ষেত্রে দেখবে যে ভৌমজল দ্বারা হচ্ছে বিভিন্ন রকমভাবে কৃষি সেচ কার্য করা হয় এবং আমাদের যে শিল্প সেখানেও কিন্তু ভৌমজলের কাজ পায়। আর কি বিদ্যুৎ উৎপাদনে, মনে করো যে কোনো কোনো উষ্ণ প্রস্রবণ আছে, এই ভূগর্ভ থেকে যখন অগ্নিগড় থেকে যখন জলটা বেরোয় তখন এটা টেম্পারেচার থাকে, এরকম জল কোনো একটা ফাটল দিয়ে যখন এখান থেকে বেরোক বা এখান থেকে বেরোক যখন বেরোতে থাকে তার উষ্ণতা থাকে প্রায় মনে করো 100 ডিগ্রির উপরে বা 70 ডিগ্রি, এই টেম্পারেচারটাকে কাজে লাগিয়ে কিন্তু বিদ্যুৎ উৎপাদন হয়। এছাড়াও কি রোগ নিরাময়, রোগ নিরাময় ব্যাপারটা কি, রোগ মানে হচ্ছে আমাদের বিভিন্ন রকমের যে দৈহিক অসুবিধা বা রোগের আমাদের যে প্রকোপ আছে, কিছু খনিজ দ্রব্য যেগুলো আমাদের হচ্ছে রোগকে প্রতিহত করতে পারে, তাই সেই জন্য মিনারেল ওয়াটার বা খনিজ জল খেলে কিন্তু আমাদের জীবনটা খুব রোগ নিরাময়ের দিক থেকে ভালো সুবিধা হয়। এছাড়াও কি মরুদ্যানে কিন্তু ভৌমজলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তার মানে কি দেখা যাচ্ছে এখানে মরুভূমি কোনো জায়গায় জল থাকে না, সেখানে দেখা যাচ্ছে মরুদ্যান হলো ওখান থেকে কিন্তু জলটা এসে আমাদের সেই গ্রাউন্ড ওয়াটারটা আমাদের কাজে লাগে। এছাড়াও কি বিভিন্ন রকমের পানীয় প্রস্তুতিতে, এখন বর্তমানে ছোট বাচ্চা থেকে বড় সবাই নরম পানীয় খায় যেটাকে আমরা কোল্ড ড্রিঙ্কস বলি, এটা কিন্তু এই গ্রাউন্ড ওয়াটারের জল নিয়েই আমাদের খাদ্যটা এই পানীয়টা প্রস্তুত হয়। ফলে ভৌমজল কিন্তু এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ ভৌমজলের নিয়ন্ত্রক কি, নিয়ন্ত্রক মানে কি ভৌমজল যে জলটা আমরা বললাম অপবিশ্ব শিলার মধ্যে যে জলটা হচ্ছে আর প্রবেশ করতে পারে না, তাহলে
এই ফেনটাই যে লেয়ারগুলো থাকে সেই লেয়ারগুলোর মধ্যে যে জলগুলো থাকে, আর জলগুলো কোথায় থাকে, আমরা যখন কুয়ো করি মনে করি যে বাবা অনেক মনে হয় জল, জল মনে হয় ওরকম করে গেছে, জল কিন্তু ওরকম করে থাকে না। এক একটা শিলা এরকম বিভিন্ন রকমভাবে যে শিলাগুলো গঠন হয় সেই শিলার মধ্যে যে সচ্ছিদ্রতা বা পোর স্পেস বলা হয় এর মধ্যে কিন্তু জলগুলো থাকে। ফলে আমরা যখন কুয়ো বা নলকূপ দিই এখানে যখনই প্রবেশ করবে তখন কিন্তু আমরা জলটা পাবো। এখন জলজল নিয়ন্ত্রকের মধ্যে যেটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ অধঃক্ষেপণ, তোমরা জানবে যে বর্ষাকালে আমাদের জলের লেয়ারটা অনেক উপরে উঠে আসে, অনেকের সময় বন্যাও হয়। বন্যা হওয়ার কারণ কি? কারণ এই এলাকাতে যে জলের লেয়ারটা ধরে নিই আমি এই জায়গা অবধি ছিল, এটা হচ্ছে শুকা মরশুম বা শীতকালে এই অবধি জল ছিল, বর্ষাকালে আরও বৃষ্টিপাত হলো হয়ে জলের লেয়ারটা এই অবধি চলে আসলো, তখন দেখা যাচ্ছে অনেকের এমনি বাড়িতে জল জমে যাচ্ছে, তার মানে কি ওখানকার গ্রাউন্ড ওয়াটারটা কিন্তু অনেক উপরে উঠে যায়। ঠিক আছে, আর কি তাহলে মাটির প্রবেশ্যতা দেখা যাচ্ছে, প্রথমেই একটা কঠিন শিলা পড়ে গেল তাহলে এখান থেকে কি জল ঢুকবে? অবশ্যই এখান থেকে জল ঢুকবে না। ফলে শিলার প্রবেশ্যতার উপরে কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর একটা কি, ভূমির ঢাল। ধরে নিই যে ভূমির ঢাল যদি এইভাবে যায় তাহলে কি হবে, এইখানকার জলটা খুব দ্রুত গতিতে নেমে যাবে, ফলে এখানে কিন্তু গ্রাউন্ড ওয়াটার অল্প সঞ্চয় হবে। আর যেতে যেতে যদি ভূমিটা এরকম হয়ে যায় তখন কিন্তু জলটা দ্রুত গতিতে যেতে পারবে না, ফলে জলটা প্রবেশ বেশি করতে পারবে, ফলে এখানকার গ্রাউন্ড ওয়াটারটা কিন্তু বেশি হবে, এখানকার গ্রাউন্ড ওয়াটারটা কম হবে, ফলে ভৌমজল এখানে সঞ্চয় কম হবে, এইখানে ভৌমজলের সঞ্চয়টা বেশি হবে। এছাড়া কি, প্রবেশ্য শিলার কতটা নিচে অপবেশ্য শিলা থাকবে, এখানে যেটা বলেছি আমি ধরে নিই এই জায়গাটা হচ্ছে এটা প্রবেশ্য শিলা, তার নিচে একদম নিচে অপবেশ্য শিলা যেটা এইভাবে শেড দেওয়া রয়েছে। তাহলে যদি এই অপবেশ্য শিলাটা এত অবধি হয় তাহলে গ্রাউন্ড ওয়াটার এই অবধি জমবে, তার নিচে আর যেতে পারবে না। তোমরা জানো যে 40 পাইপের কল যে সময় আমাদের এখানে পোতা হচ্ছিল তখন অনেক জায়গায় দেখা যাচ্ছে যে পাথর থেকে গেছে, মানে কি সেখানে আর জল পাওয়া যাচ্ছে না, তার মানে কি সেই অপবেশ্য শিলা অবধি কিন্তু ওই পাইপটা ঢুকে গেছে, সেখানে কিন্তু আর জল পাওয়া যাবে না। জল যদি পেতে হয় তাহলে প্রবেশ্য শিলার মধ্যেই কলের পাইপটাকে রাখতে হবে। এরপরে কি, জমির ব্যবহারের ধরন, এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার যে জমির ব্যবহারের ধরন। এখন এই যে আমি একটুখানি আগে তোমাদের যেটা বলে এসেছি যে জমির ব্যবহারের ধরনের মধ্যে কি আছে, যেমন মনে করো যে কোন জায়গার গ্রাউন্ড ওয়াটার পাওয়া যাচ্ছে না, এটা নিয়ে কিন্তু আমাদের রাজ্যে বা আমাদের দেশে গ্রাউন্ড ওয়াটার কমে যাচ্ছে এই নিয়ে বিভিন্ন সমীক্ষা হয়েছে। আমাদের বনগাঁতেও মহকুমা যে আমাদের SDO ম্যাডাম আছেন তিনিও একটা প্রোগ্রাম করেছিলেন আমাদেরকে নিয়ে, ফলে ওখানে বোঝাচ্ছে যে কেন এখানকার জল আমাদের তুলা বা ব্যবহারের দিক দিয়ে কম হয়ে যাচ্ছে। কারণ আমাদের যেটা সল্ট লেক সেখানে কিন্তু সমস্ত কিছু কংক্রিটের রাস্তা, কংক্রিটের বাড়ি, সমস্ত কিছু কংক্রিট, তাহলে প্রথমে যদি কংক্রিটের সমস্ত কিছু হয় তাহলে জলটা ঢুকবে কী করে? ফলে আমরা সমস্ত জল তুলে নিচ্ছি, তুলে নিয়েছে মানে হচ্ছে ডিসচার্জ হয়ে যাচ্ছে, সমস্ত কিছু তুলে নেওয়া হচ্ছে কিন্তু রিচার্জ আর হচ্ছে না। ফলে রিচার্জ যদি না হয়, একটা মোবাইলে যেরকম তোমরা জানো যে সমস্ত কিছু যদি ফোন করে তাকে যদি চার্জ না দাও তাহলে একটা টাইমে ফোনটা শেষ হয়ে যাবে, সেরকম আমাদেরকে মনে রাখতে হবে। শুধু একটা স্কুলের পাশে বা কোনো একটা ড্রামে গর্ত খুঁড়ে সেখানে বৃষ্টির জল ঢোকালে মানে প্রবেশ করালেই কিন্তু সেই পর্যায়ে আমাদের কিন্তু গ্রাউন্ড ওয়াটারটা আসবে না। তাহলে গ্রাউন্ড ওয়াটার থাকতে গেলে কংক্রিটের রাস্তা, কংক্রিটের সমস্ত শহর আমাদের হয়ে যাওয়ার জন্য জলের রিচার্জ হচ্ছে না, ডিসচার্জ হচ্ছে, তুলে নেওয়া হচ্ছে, ফলে ওখানকার কিন্তু ভৌমজলের স্তর শেষ হয়ে যাচ্ছে। এরপরে যেটা আমাদের বিশেষ একটা ব্যাপার যেটা আমি এখন এই ছবিতে চলে আসি, যেটা হচ্ছে এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটা জলচক্রের আমার একটা ছবি দিয়েছি। জলচক্র ব্যাপারটা কি, এই জলচক্র ব্যাপারটা হচ্ছে জল আমাদের কিন্তু হচ্ছে বিভিন্ন রকমভাবে ঘোরে, কিভাবে, চক্রের মাধ্যমে। আমি এখানে একটা ছবি আঁকিয়েছি, এখানে সমুদ্র, সমুদ্র থেকে জানো যে সূর্যের তাপে সমুদ্র থেকে জল বাষ্প হয়ে উপরে উঠছে, এটা ঘনীভূত হচ্ছে, ঘনীভূত হয়ে বৃষ্টি আকার বা তুষারপারে বরফ আকারে জমা হচ্ছে, বৃষ্টি আকারে পৃষ্ঠ প্রবাহ রূপে আবার সমুদ্রে চলে যাচ্ছে বা ভৌমজল গ্রাউন্ড ওয়াটার রূপে মাটির তলা দিয়ে সমুদ্রে যাচ্ছে, আবার এটা উপরে উঠছে। এইভাবে
তার মানে কি জলের কিন্তু এই প্রবাহটা হচ্ছে। এখন যদি আমরা এখানে এই জায়গাটা যদি সিল করে দিই, তাহলে এই জায়গাটা যদি সিল করে দিই তার মানে কি এখানে যদি অপবিষ্ট শিলা বেশি থাকে তাহলে আর গ্রাউন্ড ওয়াটার যাবে না, ফলে পৃষ্ঠ প্রবাহ রুখে জলটা চলে যাবে, ফলে সমুদ্রের জল বেড়ে যাবে এবং গ্রাউন্ড ওয়াটার থাকবে না, ফলে আমাদের খাদ্যের একটা অসুবিধা পড়বে। এর পরে যে ছবিটায় আসছি, এটা হচ্ছে যেটা আমাদের দেখানো হয়েছে, যেটা আমি আগেও আলোচনা করেছি, নদী এই যে স্তরটা, এটা আমি জল নীল কালার দিয়ে যেটা করেছি, এটা হচ্ছে স্থায়ী সম্পৃক্ত স্তর সবিরম, এটা হচ্ছে ভৌম জলস্তর, এটা হচ্ছে ভাটোজ স্তর, তার নিচে হচ্ছে অপবিষ্ট শিলা। অপবিষ্ট শিলা জানো যে এর মধ্যে জল কিন্তু প্রবেশ করতে পারে না, তাহলে অপবিষ্ট শিলার মধ্যে জল প্রবেশ করতে পারে না, তাহলে এখানে যদি নদী থাকে তাহলে নদীর তলাতেও কিন্তু অপবিষ্ট শিলা অবশ্যই থাকতে হবে, নাহলে নদীতে জল থাকবে না। ঠিক আছে, জানো যে তোমরা একটা ফাল্গু নদী আমাদের যেটা আছে অন্তঃসলিলা নদী, কারণ ওই নদীটা টোটালটাই প্রবেশ্য শিলা বলে জলগুলো সব ভিতর দিয়ে প্রবাহিত হয়। তাহলে এই যে স্তরটা, তার মানে এটা কিন্তু বর্ষার জলের যে সমস্ত এলাকাতে জল আমরা যেটা পাই সেটাকে হচ্ছে ভৌম জলস্তর বলে। এখন এর পরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে জলের স্তর, আমাদের যে ভৌম জলের স্তর, এই ছবিটার এবার চলে আসো। এই ছবিটার মধ্যে দেখো যে এইখানে গাছপালা, তার মানে এইখানে ভূপৃষ্ঠ, আমরা এখানে বসবাস করি। এরপরে এরকম মাটির তলায় যদি খোঁড়া হয় বা যদি কুয়ো কোনোদিন কেউ খোঁড়া দেখো, তাহলে দেখবা যে এরকম বিভিন্ন রকম মাটির লেয়ার দেখা যায়, যেটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা এরকম বিভিন্ন লেয়ার থাকবে। এই লেয়ারটা দিয়ে বা এটা হচ্ছে ভৌমজলের স্তরটা আমি যেটা বর্ণনা করতে চেয়েছি এখানে, এখানে দেখো এখানে লেখা আছে অসম্পৃক্ত স্তর, এটা হচ্ছে সম্পৃক্ত স্তর। ঠিক আছে, তার মানে আমরা যেটা এইখানেও দেখেছি, আগে বোর্ডেও আমি দেখিয়েছি, যদি জল এখান থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে জলগুলো আস্তে 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 নিচে দিয়ে যেতে যেতে কোন জায়গায় গিয়ে শেষ অবধি যাবে, অপবিষ্ট শিলা অবধি যাবে, এর নিচে কিন্তু আর জল নামতে পারবে না। তাহলে এর উপর থেকে জল জমা হতে 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 একটা টাইমে কি এই এই এটাকে জলপিট বলা হচ্ছে, তার মানে এই সময় সারা বছর ধরে এটাই কিন্তু জল দেখতে পাওয়া যায়, ফলে এটাকে হচ্ছে জলস্তর বলা হয়। এই জলস্তর উপরের দিকটা হচ্ছে অসম্পৃক্ত স্তর। এই এইখানে কি তাহলে জল পাবো না? অবশ্যই পাবো, যদি আমরা এখান থেকে বর্ষাকালে অবশ্যই এই জলের লেয়ারটা তখন হচ্ছে উপরে উঠে যাবে, ফলে তখন কিন্তু এইখান থেকে যদি একটা কলের পাইপ আমরা দিই সেখানে কিন্তু অবশ্যই আমরা জল পাবো। তাহলে এই যে জলের স্তর, উপরের যে স্তর এটাকে বলা যায় ভাডোস জল, এবং নিচের যে জলের স্তরটা যেটা সম্পৃক্ত সারা বছর ধরে জল পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে ফ্রিয়েটিক জল বা সম্পৃক্ত স্তর। তাহলে আমাদের যদি একটা কলের পাইপ আমরা পুঁতি, যদি কলের পাইপটা এই সম্পৃক্ত জলের স্তরের মধ্যে পৌঁছায় তাহলে কিন্তু সারা বছর ধরে সেই কলে আমরা জল পাবো। এখন অনেক সময় দেখা যাচ্ছে বর্ষায় একটা একটা কল পুঁতেছে কেউ, যে শীতকালে আর জল পাওয়া যাচ্ছে না, তার মানে কি ওর কলের পাইপটা কিন্তু এরকম একটা স্তরের মধ্যে আছে, যেটা হচ্ছে শুকা মরশুমে আর এই জলের স্তরটাই মধ্যে সে পাচ্ছে না, সে বর্ষার সময় যখন জলস্তরটা উপরে উঠে আসে তখন কিন্তু এই জলের স্তরটা মধ্যে কলের জল পাওয়া যায়। ফলে এরকম অনেকেই তোমরা বাস্তব জীবনে এটা লক্ষ্য করতে পারবে। এরপরে যেটা আসি এই ছবিটায়, এইখানে দেখো যে অ্যাকুইফার, অ্যাকুইফার ব্যাপারটা কি, আমরা অ্যাকুইফার যে ব্যাপারটা জানি, যেটা হচ্ছে এই যে রূপটা এঁকেছি এটা দুরকমভাবে আমি দেখিয়েছি, এটা একটা অপবিষ্য শিলা যে শেডটা করা রয়েছে, এর উপরে যে শেডটা করা রয়েছে এটাও অপবিষ্য শিলা, এটাও অপবিষ্য শিলা, বিভিন্ন রকমের স্তর আছে, মিডিলে যেটা আঁকা রয়েছে এটা হচ্ছে প্রবেশ্য শিলা। তার মধ্যে মনে করো যে এরকম জায়গায় একটা মরুভূমি এলাকা, এই জায়গাটা একটা মরুভূমি এলাকা, তাহলে এখানে বৃষ্টিপাত হয় না, বৃষ্টিপাত না হলে দেখা যাচ্ছে এই জায়গাটায় বৃষ্টিপাত হচ্ছে, এটা অনেক দূরে, কিন্তু জলটা আস্তে 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 এই অপবিষ্য শিলার উপরে জমা হচ্ছে। এই জায়গাটায় যদি হচ্ছে জল আবদ্ধভাবে থাকে বলে এটাকে বলা হয় হচ্ছে আবদ্ধ অ্যাকুইফার। ঠিক আছে, আর যদি দেখা যাচ্ছে যে এরকম উপরে আর কোনো অপবিষ্য শিলা থাকছে না, এরকম এখানে অপবিষ্য শিলা, এটা অপবিষ্য শিলা, এটা অপবিষ্য শিলা, এইখানে একটা অল্প করে নীল দাগ দিয়ে দেখানো হয়েছে, এর উপরে কিন্তু আর কোনো অপবিষ্য শিলা নেই, ফলে এটা হচ্ছে মুক্ত অ্যাকুইফার। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা মোটামুটি ভৌম জলের যে অ্যাকুইফার সেটা আমরা জানতে পেরেছি। এর ফলে যেটা যে প্রস্রবণ, প্রস্রবণ ব্যাপারটা কি, প্রস্রবণের বিভিন্ন রকমের শ্রেণীবিভাগ আমরা জানি। ঠিক আছে, প্রস্রবণ ব্যাপারটা কি, মনে করো যে কোনো একটা এলাকা দিয়ে যদি আমাদের জলটা আপন ইচ্ছায় কোনো একটা এলাকা দিয়ে যদি
বেরিয়ে যেতে থাকে। আমি ধরে নিই এইভাবে একটা অপবিশ্ব শিলা আছে, এই অপবিশ্ব শিলার উপরে একটা প্রবেশ্য শিলা স্তর আছে, ঠিক আছে, তারপরে আবার হয়তো এতটা জায়গা জুড়ে আবার একটা অপবিশ্য শিলা আছে, এইখান থেকে হয়তো প্রবেশ্য শিলার জলটা প্রবেশ করলো, এই প্রবেশ্য শিলার মধ্যে দিয়ে জলটা এসে যদি এইভাবে কোনো রকম মোটর ছাড়া যদি বেরিয়ে আসে আপন ইচ্ছায় স্বগতিতে, তখন তাকে হচ্ছে প্রস্রবণ আমরা বলি। প্রস্রবণের দুটো মোটামুটি শ্রেণীবিভাগ আমরা দেখতে পাই। কী কী সে শ্রেণীবিভাগ? একটা হচ্ছে স্থায়ী বা সবিরাম, একটা হচ্ছে সবিরাম, আর একটা হচ্ছে অবিরাম প্রস্রবণ। সবিরাম মানে কি? সারা বছর ধরে যেখান থেকে জল বেরোতে থাকবে সেটাকে বলা হচ্ছে সবিরাম প্রস্রবণ, আর যেটা সারা বছর ধরে জল বেরোতে পারে না সেটাকে বলা হচ্ছে অবিরাম প্রস্রবণ। এখন উষ্ণতার বিচারেও প্রস্রবণের কিন্তু বিভিন্ন শ্রেণীবিভাগ আমরা দেখতে পাই। উষ্ণতার বিচারে মানে একটা মনে করো শীতল প্রস্রবণ। শীতল প্রস্রবণটা কি? শীতল প্রস্রবণ এটাই যে মনে করো অনেক পার্বত্য এলাকা, ধরে নিই এই যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটার এইখান থেকে একটা প্রস্রবণ সৃষ্টি হয়েছে, তার মানে কি একটা পাহাড়ের মাথা আমি যদি আঁকি, পাহাড়ের মাথার পাহাড়ের ভিতরে এরকম অপবিশ্য শিলা, তার উপরে প্রবেশ্য শিলা, এরকম যখন স্তরগুলো থাকে, যদি এই জায়গা থেকে দেখা যাচ্ছে এটার উচ্চতা আমি ধরে নিই চার হাজার মিটার, তাহলে এইখান থেকে কোনো কারণে জল প্রবেশ্য শিলার মধ্যে দিয়ে গিয়ে যদি এখান থেকে জলটা বেরোয় সেই জলটা অবশ্যই শীতল হবে। ফলে এই শীতল জলটা কিন্তু হচ্ছে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে কি, যে শীতল প্রস্রবণ আমাদের যে সহস্র ধারা আছে দেরাদুনে সেটা কিন্তু একটা শীতল প্রস্রবণের উদাহরণ। এ বাদে কী আছে? উষ্ণ প্রস্রবণ। উষ্ণ প্রস্রবণটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কি, যে উষ্ণ প্রস্রবণটা তোমাদের বেশি দূর যেতে হবে না, আমাদের বক্রেশ্বর, পশ্চিমবঙ্গের বক্রেশ্বর অর্থাৎ তারাপীঠের একটু পাশেই উষ্ণ প্রস্রবণ আছে আমাদের পশ্চিমবঙ্গে, তার নাম হচ্ছে বক্রেশ্বর। বক্রেশ্বরে তোমরা যদি কোনো দিন বেড়াতে যাও ওখানে দেখবা যে বক্রেশ্বরে বিভিন্ন রকমভাবে কতগুলো চেম্বার আছে যেখান থেকে হচ্ছে উষ্ণ জল ভূ অভ্যন্তর থেকে বেরোতে শুরু করে, ঠিক আছে। এবং সেই জলগুলো কি, এই উষ্ণ প্রস্রবণগুলোর জল হচ্ছে রোগ নিরাময় করে, ফলে কি এই জলটা কিন্তু আমাদের রোগ নিরাময়ের পক্ষে খুবই উপকার। এবং সাধারণত বিভিন্ন রকমের পানীয় জল যখন তৈরি করা হয় তাও কিন্তু এই উষ্ণ প্রস্রবণের জলকে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। এরপরে মোটামুটি যেটা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে যে জলের উপাদান উপরে বিভিন্ন রকমভাবে প্রস্রবণের শ্রেণীবিভাগ আমরা করতে পারি, ঠিক আছে। এরপরেও কত টাইম আছে? এরপরে যেটা আমি চলে আসি যে বিভিন্ন রকমের উষ্ণ প্রস্রবণ আমরা যে গঠন হয় প্রস্রবণের বিভিন্ন রকমের ভাগেরও শ্রেণীবিভাগ আছে, ঠিক আছে। বিভিন্ন রকম ভাগের মধ্যে হচ্ছে যেমন মনে করো যে এটা একটা উষ্ণ প্রস্রবণের গিজার। গিজার ব্যাপারটা কি একটু এখানে লক্ষ্য করবে, এই এলাকায় একটা উষ্ণ প্রস্রবণ আছে তার নাম হচ্ছে গিজার। গিজারটা কি? গিজারের মধ্যে মনে করো এই যে লেয়ারটা এইখান থেকে যে জায়গাটা আছে এটা হচ্ছে ভূ অভ্যন্তরের অনেকটা নিচে অব্দি এর গর্তটা বা এর লেয়ারটা যাচ্ছে। এখানে কি যে এইখানে হচ্ছে মনে করো এটা আমি ধরে নিই আমাদের যেটা মোটামুটি ব্যাপার যে এটা আমি ধরে নিই যে এটা 2000 মিটার গভীরতা আছে, ঠিক আছে, 2000 মিটার গভীরতা এই এলাকাটা। এখন আমরা জানি যে 32 মিটার ভূমির গভীরে 1 ডিগ্রি করে সেলসিয়াস উষ্ণতা জল বেরিয়ে মানে উষ্ণতা বাড়ে, ফলে এই গ্রাউন্ড ওয়াটার যত নিচে নামবে তত কিন্তু হচ্ছে এই জলটা বাষ্প হয়ে খুব উচ্চ গতিতে একদম 60 মিটার অবধি উপরে উঠে যায় এবং যেখানে হচ্ছে আমাদের উষ্ণ প্রস্রবণের সৃষ্টি হয় যেটাকে হচ্ছে গিজার বলছি। এই গিজারটা হচ্ছে আমেরিকার ইয়েলোস্টোন পার্কে মোটামুটি সৃষ্টি হয় এবং এই গিজারে পর্যটন ক্ষেত্র গড়ে উঠেছে এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আর একটা যেটা ব্যাপার যে লাস্ট যেটা আমি বলবো যে আর্টেজীয় কূপটা ফ্রান্সের আর্ত অঞ্চলে প্রথম আমরা লক্ষ্য করি যে যদি অর্ধচন্দ্রাকারে কোনো লেয়ার যেটা অ্যাকুইফারে আমি দেখিয়েছিলাম এরকম কোনো লেয়ার যদি ভূ অভ্যন্তরে
সৃষ্টি হয়। তাহলে এই ভূঅভ্যন্তরে এটা আমি ধরে নিই প্রবে, এটা অপবেশ্য শিলা আমি ধরেই, এটা এটা হচ্ছে অপবেশ্য শিলা, এইটা হচ্ছে প্রবেশ্য শিলা, প্রবেশ্য শিলা। তাহলে এই এলাকাটার মধ্যে যদি এখান থেকে বৃষ্টির জলগুলো আসে, তাহলে এইখান থেকে এই জলগুলো এসে এইখানটা একটা চাপের সৃষ্টি করবে। অটোমেটিক যদি আমাদের এখানে একটা পাইপ বা একটা নল, নলকূপ যদি বসিয়ে দেওয়া হয় কোনো পাম্প ছাড়াই, অটোমেটিক এখান থেকে জল বেরোতে শুরু করবে। এটাকে বলা হয় হচ্ছে আর্টেজীয় কূপ। এই আর্টেজীয় কূপটা প্রথম ফ্রান্সে পাওয়া গিয়েছিল আর্তো অঞ্চলে, সেই অঞ্চলে এই এর জন্য এর আর্টেজীয় কূপ নাম হয়েছে। এর পরেও যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষেও আছে, আর সব থেকে বেশি এখন আর্টেজীয় কূপ দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়াতে। ঠিক আছে, এই অবধি থাকুক। এবার দীপঙ্করবাবু মোটামুটি আপনি ওই সাইডে যান, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, এটা খুলে দিন এটা। হ্যাঁ হ্যাঁ, ওটা খুলে দিন, ওটা খুলে দিন। ডাস্টারটা কি ঝাড়া, এখানে ঝাড়বো এখানে? সর্বপ্রথমে এই ধরনের একটি শিক্ষামূলক অনুষ্ঠান উপস্থাপন করার জন্য বনগাঁ পৌরসভার পৌরপিতা শ্রী শঙ্করাড্য এবং নিউজ নোম্যান্স ল্যান্ডকে আমার আন্তরিক শুভেচ্ছা। এবং এই মুহূর্তে যারা যেসব ছাত্রছাত্রী এই ধরনের অনুষ্ঠান উপভোগ করছো বা মনোযোগ দিয়ে শুনছো, তাদের আমার বুক ভরা স্নেহ। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভৌমজলের কাজ। আমি একটু লিখব, ভৌমজলের কাজ। তো আমরা ক্লাস টেনে নদীর কাজ পড়েছি, বায়ুর কাজ পড়েছি, হিউমার কাজ পড়েছি, কিন্তু আমাদের ক্লাস টুয়েলভে ভৌমজলের কাজ হয়েছে। আমার একটু আগে মাস্টারমশাই ভৌমজল সংক্রান্ত যে বিষয়গুলো তিনি বোঝালেন, শোনালেন, তো আমরা একটু কাজ নিয়ে এবার আলোচনা করি। ভৌমজল কী কাজ করতে পারে, একটু করে নদী, হিমবাহ, বায়ু প্রত্যেকটা কাজে একটা নির্দিষ্ট জায়গা রয়েছে। ঠিক তেমনই ভৌমজলের কাজে একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, সেটা হচ্ছে চুনাপাথরযুক্ত অঞ্চল, যাকে আমরা বলছি কাস্ট ভৈরূপ। তো আমরা কাস্ট ভৈরূপ সম্পর্কে একটু আলোচনা করব। তার একটু বলেই, ভৌমজলের কাজের ফলে, যেমন নদীর কাজের ফলে দুটো ভৈরূপ তৈরি হয়, একটা হচ্ছে সঞ্চয়জাত, একটা ক্ষয়জাত। ঠিক ভৌমজলের ক্ষেত্রেও আমরা একই রকম দেখতে পাচ্ছি যে একটা ক্ষয়জাত আর একটা সঞ্চয়জাত। তো আমি একটু আলোচনা করবো, আপনি দেখে নিই। তো এ ব্যাপারে একটা কথা বলে নিই, ভৌমজলের কাজের ফলে যে ভৈরূপ তৈরি হয় তাকে বলা হচ্ছে কাস্ট ভৈরূপ। এটা হচ্ছে আড্রিয়াটিক সাগরের কাস্ট অঞ্চলে এই ধরনের ভৈরূপ প্রথম দেখা যায় বলে ওই নাম অনুসারে এই অঞ্চলের নাম আছে কাস্ট ভৈরূপ। তো পরীক্ষাতে আসতে পারে যে কাস্ট ভৈরূপ বলতে কী বোঝো, তখন আমরা একদম সহজভাবে উত্তর দেব যে বিভিন্ন দ্রাব্যশেলায় ভৌমজলের দ্রবণ কার্যের ফলে যে ভৈরূপ সৃষ্টি হয়, যে বিশেষ ধরনের ভৈরূপ সৃষ্টি, তাকে বলবো আমরা কাস্ট ভৈরূপ। এবার কাস্ট ভৈরূপগুলো কী কী আমি একটু আলোচনা করব, একটু দেখে নিই। কাস্ট ভৈরূপ কাস্ট ভৈরূপকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ক্ষয়জাত আর একটা সঞ্চয়জাত। আমরা এদি লিখলাম ক্ষয়জাত ভূমিরূপ, আরেকটা লিখব আমরা বি দিয়ে সঞ্চয়জাত ভূমিরূপ। প্রথমে আমরা সঞ্চয়জাত ভূমিরূপ সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমে আসবো আমরা স্ট্যালাকটাইট তারপরে আসবো আমরা স্ট্যালাগমাইট
তারপরে আসব আমরা স্তম্ভ বা পিলার, তারপরে আসব আমরা হেলিকটাইট, তারপরে হেলিকমাইট, তারপরে আসব আমরা গ্লোবুলাইট, তারপরে আসছি আমরা ডেব্বা কার্টেন, ডেব্বা কার্টেন। ভৌমজলের সঞ্চয় কার্যের ফলে আমাদের যে সঞ্চয় দমরূপগুলো তৈরি হচ্ছে তার একটা হচ্ছে স্টালাকটাইট, একটা স্টালাকমাইট, স্তম্ভ বা পিলার, হেলিকটাইট, হেলিকমাইট, গ্লোবুলাইট আর ড্রেব্বা কার্টেন। তো প্রথমে আমরা বলবো যে স্টালাকটাইট কী বা কাকে বলে, পরীক্ষাতে আসে। খুব সহজে আমরা একটা ছবি আঁকতে পারি, চুনাপাথরের যে গুহা, সে গুহার ছাদের যে ফাটল বা দারণ, তার ভেতর দিয়ে চুনাপাথর মিশ্রিত জল চুইয়ে পড়ে, ঠিক আছে, চুয়ে চুয়ে পড়তে থাকে। সেই মুহূর্তে যদি সে জলে বাষ্পটা শুকিয়ে যায় তাহলে চুনটা কী হয়, চুনটা ছাদেই জমাট বাঁধে। এইভাবে দেখা যাচ্ছে গুহার ছাদ থেকে একটা চুনের দণ্ড নিচের দিকে ঝুলতে থাকে গুহার ভিতরে। তো এই ঝুলন্ত যে স্তম্ভ তাকে আমরা বলছি স্টালাকটাইট। এবং এই যে স্টালাকটাইট, এর গাবে কখনো কখনো চুনের বিন্দুগুলো নিচের দিকে স্তম্ভ আকার জমা হয়, সেটাকে বলছি আমরা হেলিকমাইট। স্টালাকটাইট আর হেলিকমাইটের পরীক্ষাতে যদি পার্থক্য আসে বা আসতে পারে, খুব ইম্পর্টেন্ট, তো আমরা বলবো যে হেলিকটাইট হচ্ছে গুহার ছাদ থেকে ঝুলতে থাকা একটা স্তম্ভ, আর এটা হচ্ছে গুহার মেঝেতে দাঁড়িয়ে থাকা একটা স্তম্ভ। এই স্টালাকটাইট আর স্টালাকমাইট, এই দুটো গঠন প্রক্রিয়া যদি চলতে থাকে তো একটা সময় দেখা যাবে এরা ক্রমশ বৃদ্ধি পেয়ে একে অপরের সঙ্গে জুড়ে যাবে, জুড়ে গিয়ে তৈরি হয়ে যাবে একটা স্তম্ভ বা পিলার, যাকে আমরা বলছি গুহা স্তম্ভ বা পিলার। এ ব্যাপারে একটা কথা বলি, তোমরা নিশ্চয়ই দেখেছো যে বাড়ির ছাদ ঢালার সময়, ঠিক আছে, বাড়ির ছাদের নিচের যে দুটো কাঠ, কাঠের মাঝখানের যে যদি কোনো ফাঁকা অংশ থাকে তাহলে ঢালাইয়ের সময় সিমেন্টের যে গোলা অংশ, ওটা আস্তে আস্তে দেখবো আমরা যে বিন্দুর আকারে ছিদ্র থাকলে সেটা নিচের দিকে পড়ে, এবং পড়ে কিছুদিন পরে দেখা জমে রয়েছে এবং তার নিচেও ফোটা পড়ে জমা হয়। ঠিক একই রকমভাবে, ঠিক আছে, ফাটল বা দারুণ দিয়ে চুন মিশ্রিত জল পড়ে এইভাবে আমরা স্টালাকটাইট স্টোন তৈরি হয়। এবার আসবো আমরা হেলিকটাইট। স্টালাকটাইট যদি স্থান বিশেষে নিচের দিকে সোজা না হয়ে যদি হেলে সঞ্চিত হয়, এইভাবে হেলে হতে পারে, এইভাবে হেলে হতে পারে, তখন তাকে বলছি আমরা হেলিকটাইট। ঠিক একই রকমভাবে আমরা বলবো স্টালাকমাইট, যেটা স্টালাকমাইট যদি সোজা হয়ে না জমে, যদি কোনো কারণে বা বিশেষ ক্ষেত্রে যদি হেলে সঞ্চিত হয়, তখন তাকে বলছি আমরা হেলিকমাইট। তাহলে স্টালাকটাইট আর স্টালাকমাইট একই একদম সহজ জিনিস। যে স্টালাকটাইটে হেলে সঞ্চিত হলে তাকে আমরা বলছি হেলিকটাইট, আর যদি স্টালাকমাইটটা যদি বিশেষ কোনো কারণে যদি হেলে সঞ্চিত হয় তখন তাকে বলছি আমরা স্টালাকমাইট। এবার স্টালাকটাইট যদি গোল আকারে সঞ্চিত হয় গম্বুজের মতন, তখন তাকে বলছি আমরা গ্লোবুলাইট। এইভাবে দেখা যাচ্ছে যে অসংখ্য দেওয়ালে স্টালাকটাইট তৈরি হবে, তৈরি হয়ে যখন সেটা পর্দার মতো দেখাবে তখন তাকে বলবো আমরা ড্রেপ বা কার্টেন, তখন তাকে বলবো আমরা ড্রেপ বা কার্টেন। তো এই মুহূর্তে আমরা বা এই সময় আমরা কাস্ট ভূমিরূপের যে সঞ্চিত ভূমিরূপগুলো আমরা সেগুলো আলোচনা করলাম। আমরা আবার একটু বলে দিই, স্টালাকটাইট, স্টালাকমাইট, স্তম্ভ পিলার, হেলিকটাইট, হেলিকমাইট, গ্লোবুলাইট, ডেব্বা কার্টেন। এবারে আমরা চলে যাব ক্ষয়জাত ভূমিরূপ। ক্ষয়জাত ভূমিরূপকে আমরা চারটে ভাগে ভাগ করছি, একটু দেখে নিই আমরা চারটে ভাগ কী কী। প্রথমে আমরা চলে যাব পৃষ্ঠীয় ভূমিরূপ, পৃষ্ঠীয় ভূমিরূপ।
তারপরে চলে যাব আমরা অবনত ভূমিরূপ। তারপরে আমরা চলে যাব নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তারপরে আমরা ডিতে চলে যাব ভূগর্ভে সঞ্চিত ভূমিরূপ। তাহলে খজিত ভূমিরূপকে আমরা চারটে ভাগে ভাগ করছি, একটা পৃষ্ঠীয় ভূমিরূপ, একটা অবনত ভূমিরূপ, একটা নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ, একটা ভূগর্ভ সঞ্চিত। এবার পৃষ্ঠীয় ভূমিরূপগুলো কী কী সেগুলো একটু আলোচনা করবো আমরা। পৃষ্ঠ ভূমিরূপগুলো একটু দেখে নিই আমরা কী কী রয়েছে। রয়েছে প্রথমে রয়েছে টেরারুসা, তারপরে আমরা আলোচনা করব ল্যাপিস বা কারেন, তারপরে আমরা আলোচনা করব গ্রাইক ও ক্লিন্টস, তারপরে চুনা পাথরের মেঝে। খুব সহজ একটু দেখে নিই, টেরারোসা হচ্ছে, টেরা মানে হচ্ছে লাল, রোসা মানে হচ্ছে মাটি, মানে আমরা বলতে পারি যে টেরারোসা শব্দের অর্থ হচ্ছে লাল মাটি। তো টেরারোসা আবার পরীক্ষাতে যদি আসে টেরারোসা কী বা কাকে বলে, তখন আমরা বলবো যে চুনাপাথর যুক্ত অঞ্চলে, স্বল্প ঢালযুক্ত চুনাপাথর গঠিত অঞ্চলে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের দ্রবণ কার্যের ফলে এক বিশেষ ধরনের আম্লিক লাল কাদার সৃষ্টি হয়, যাকে বলছি আমরা টেরারোসা। আবার বলছি টেরারোসা কাকে বলে, চুনাপাথর যুক্ত অঞ্চলে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের দ্রবণ কার্যের ফলে এক বিশেষ ধরনের লাল আম্লিক কাদার সৃষ্টি হয়, তাকে বলছি আমরা টেরারোসা। তো নেক্সট আমরা চলে যাব ল্যাপিস বা কারেন। ল্যাপিস বা কারেন কি? ল্যাপিস বা কারেন হচ্ছে খাড়া ঢালযুক্ত কোনো ভূমিভাগে, আমরা বলতে পারি ঢালটা 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি, তো চুনাপাথর কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের বৈষম্যমূলক কার্যের ফলে যে অসমতল ভূমির সৃষ্টি হয় তাকে বলছি আমরা কারেন, ল্যাপিস বা কারেন। আমরা একটু দেখে নিই ল্যাপিস বা কারেন কীরকম হতে পারে। এই ধরনের ল্যাপিস বা কারেন মানে কোথাও উঁচু কোথাও নিচু, বৈষম্যমূলক ক্ষয়কার্য। বৈষম্যমূলক ক্ষয়কার্য হচ্ছে যে কোথাও ক্ষয় কম হচ্ছে কোথাও ক্ষয় বেশি হচ্ছে। তাহলে ল্যাপিস বা কারেন কাকে বলে? তাহলে একদম সহজ, খাড়া ঢালযুক্ত চুরাপাথর গঠিত অঞ্চলে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের দ্রবণ কার্যের ফলে যে বৈষম্যমূলক ভূমিরূপের সৃষ্টি হয় বা যে এবড়োখেবড়ো বা অসমতল ভূমির সৃষ্টি হয় তাকে বলছি আমরা ল্যাপিস বা কারেন। এবার চলে আসবো আমরা গ্রাইক ও ক্লিন্টে। গ্রাইক ও ক্লিন্ট কী জিনিস আমরা দেখে নিই। আমরা একটু আগে আলোচনা করলাম চুনাপাথরের ফাটল। তো চুনাপাথরের ফাটলের ফাটল দিয়ে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের দ্রবণ কার্যের ফলে ফাটলটা ক্রমশ সম্প্রসারিত হয়, সম্প্রসারিত হয়ে দীর্ঘ একটা খাজের সৃষ্টি হয়, সেই খাজগুলোকে আমরা বলবো গ্রাইক। সেই খাজগুলোর নাম হচ্ছে গ্রাইক। এবং আমরা দেখি দুটো খাজের মধ্যবর্তী যে আলের মতো যে অংশটা, উঁচু যে অংশটা, বিচ্ছিন্ন শিলাখণ্ড, তাকে আমরা বলবো ক্লিন্ট, তাকে বলছি আমরা ক্লিন্ট। এবার প্রশ্ন হচ্ছে যে গ্রাইকটা যদি আকারে অনেক বড় হয় তখন তাকে বলবো আমরা বোগাজ, বোগাজ বলবো। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে চুনাপাথরের মেঝে কি? তাহলে ল্যাপিস বা কারেন কিংবা গ্রাইক ও ক্লিন্ট সমন্বিত যে এবড়ো খেবড়ো যে ভূমিরূপ তাকে আমরা বলছি চুনাপাথরের মেঝে। তাহলে আমরা একটু আবার একটু আলোচনা করি। কাজ ভূমিরূপকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা ক্ষয়জাত, একটা সঞ্চয়জাত। যেটা ক্ষয়জাত তাকে আমরা আবার চারটে ভাগে ভাগ করেছি, পৃষ্ঠ ভূমিরূপ, টেরারোসা, ল্যাপিস বা কারেন, গ্রাইক ও ক্লিন্ট, চুনাপাথরের মেঝে। এবারে আমরা নেক্সট আসি অবনত ভূমিরূপের ক্ষেত্রে। একটু সহজভাবে যদি আমরা মনে রাখি, ব্যাপারগুলো খুবই সহজ, কঠিন কিচ্ছু না, একদম সহজ। আমি ছবি আঁকার জন্য এই সাইডে কাজ করছি, আমরা একটু দেখে নিই। অবনত যে তৈরি হচ্ছে, প্রথম হচ্ছে সিঙ্কহোল,
তারপরে আমরা দেখব শোয়ালহোল, তারপরে দেখব ডোলাইন, তারপরে আমরা আসব উভালা বা ইউভালা, তারপরে আসব আমরা পোলজে, তারপরে আমরা আসব হামস, তারপরে আমরা আসব কাস্ট হ্রদ। আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করি, দেখে নিই। তাহলে অবনত ভূমিরূপ সিঙ্কহোল, সোয়ালহোল, ডোলাইন, উভালা, পোলজে, হামস, কাসরদ, এগুলো খুব সহজ মনে রাখার একটা আমাদের মনে রাখতে হবে সিরিয়ালটা, যে প্রথমে সিঙ্কহোল, তারপরে সোয়ালহোল, তারপরে ডোলাইন, তারপরে উভালা বা ইউভালা, তারপরে পোলজে, তারপরে হামস, তারপরে কাসরদ। তাহলে সিঙ্কহোল আমরা কাকে বলবো? প্রথমে বলতে হবে চুনাপাথরযুক্ত অঞ্চলে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের দ্রবণ কার্যের ফলে ফানেলের মতো যে গর্তের সৃষ্টি হয় তাকে বলছি আমরা সিঙ্কহোল। সেটা আবার কেমন একটু আমরা একটু দেখে নিই একদম সহজভাবে। অনেকটা এই টাইপের যে গর্তগুলো তাকে বলছি আমরা সিঙ্কহোল, তাকে বলছি আমরা সিঙ্কহোল। উত্তর আমেরিকাতে অসংখ্য সিঙ্কহোল দেখা যায় উত্তর আমেরিকাতে, ঠিক আছে। তাহলে আবার বলছি সিঙ্কহোল কাকে বলে, পরীক্ষাতে রয়েছে সিঙ্কহোল কাকে বলে বা ভীষণ আসে পরীক্ষাতে, তখন আমরা কি বলবো? চুনাপাথরযুক্ত অঞ্চলে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের দ্রবণ কার্যের ফলে যে ফানেলাকৃতির গর্তের সৃষ্টি হয় তাকে বলছি আমরা সিঙ্কহোল। এবার একটু দেখি সিঙ্কহোলের গর্তটা যদি, ঠিক আছে, একটু খাড়া হয় তখন তাকে বলবো আমরা সোয়ালহোল। মানে এই ধরনের যদি হয়ে যায় তখন তাকে আমরা বলছি সোয়ালহোল। তাহলে সিঙ্কহোল অধ্যুষিত অঞ্চলে, ঠিক আছে, অনেকগুলো সিঙ্কহোল কিংবা সিঙ্কহোলের দেওয়ালটা আরও ক্ষয় পেয়ে খাড়া হলে তখন তাকে বলছি আমরা সোয়ালহোল। এবার আমরা দেখব ডোলাইন। ডোলাইনের শব্দের অর্থ হচ্ছে ভূদৃশ্যের মধ্যে এক অবনমন। ডোলাইন, তো ডোলাইন শব্দটি আসছে ডোলিনা থেকে। তো ডোলাইন কাকে বলবো? তাহলে আমরা ডোলাইনটাও একই রকম সিঙ্কহোল অধ্যুষিত অঞ্চলে অনেকগুলো সিঙ্কহোল চুনাপথযুক্ত জলের দ্রবণ কার্যের ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে যখন একটা বৃহৎ আকৃতি গর্তের সৃষ্টি হবে তাকে বলছি আমরা ডোলাইন। এবার একটু বলি ডোলাইনকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা যায়। একটা ধস ডোলাইন, একটা দ্রবণ ডোলাইন, একটা দ্রবণ পাইপ, একটা অবনত, একটা ককপিট। আমি ককপিটে একটু আলোচনা করবো, ককপিটটা পরীক্ষাতে ভীষণ দেয়। আমরা ধরি একটা সিঙ্কহোল, একটা সিঙ্কহোল। এবার অনেকগুলো সিঙ্কহোল যখন পরস্পর দ্রবণ কার্যের ফলে মিলিত হয়ে একটা বড় আকারের তারকাকৃতির গর্তের সৃষ্টি হয় তখন তাকে বলছি আমরা ককপিট। মনে রাখতে হবে যে তারকাকৃতির যে ডোলাইনগুলো তাকে বলছি আমরা ককপিট। তো আমরা নেক্সট চলে আসবো উভালা। উভালা ঠিক একই রকম সেম, অনেকগুলো ডোলাইন বা সিঙ্কহোল যদি পরস্পর যুক্ত হয়ে আরও বড় আকারে গর্ত হয় তখন তাকে বলছি আমরা উভালা। উভালা আর ছোট উভালাগুলিকে আমরা বলি জামা, জয় আকার ময়াকার জামা বলি। কখনোই আমাদের কিন্তু শার্ট না, জাস্ট জামা কিন্তু, ঠিক আছে, জে এ এম এ জামা। তারপরে একটু বলি উভালা যদি আরও গভীর হয় আরও বড় আকৃতি ধারণ করে তখন তাকে বলছি আমরা পোলজে। তো আমি একটু ছবি এঁকে দেখে দিচ্ছি একদম শর্টে, সময় খুব কম। বা এই ধরনের যে গর্তগুলো আমরা তাকে বলছি উভালা বা পোলজে। তাহলে আমরা একটু লক্ষ্য রাখি, প্রথমে সিঙ্কহোল, তার থেকে একটু বড় আকারের সোয়ালহোল, তার থেকে বড় ডোলাইন, তারপরে উভালা আরও বড়, পোলজে আরও বড়। তাহলে আমাদের এগুলো কিন্তু পরপর সিরিয়াল হয়ে আসছে। এবার আমরা দেখি এই যে গর্তগুলো হলো, তাহলে এই গর্তের যে ক্ষয়জাত পদার্থগুলো সেগুলো তো নিশ্চয়ই একটা জায়গায় গিয়ে জমা হবে। সেইগুলো যেখানে জমা হচ্ছে, জমা হয়ে একটু দেখি ওই সেই গর্তের ভেতরেই ছোট ছোট টিলা তৈরি হচ্ছে, এই টিলাগুলোকে বলছি হামস। পরীক্ষাতে হামস ভীষণ দেয়। তাহলে চুনাপাথরের অবশিষ্টাংশ গুহার ভিতরে জমে বা পোলজের ভিতরে জমে যে টিলার সৃষ্টি হচ্ছে তাকে বলছি আমরা হামস। উত্তরপ্রদেশের রায়পুর জেলায় হামসগুলিকে বলে রাবণ ভাটা, এটাও পরীক্ষাতে ভীষণ দেয় রাবণ ভাটা। তারপর আমরা একটু যাই কাস্ট্রদ। অনেক সময় সিঙ্কহোল সোয়ালহোল চারপাশ থেকে ধোয়া নিয়ে এসে গর্তটা বন্ধ হয়ে যায় তখন জল জমে হ্রদের সৃষ্টি হয় যেগুলোকে আমরা বলছি কাস্ট্রদ।
অবনত ভূমিরূপগুলো আরেকবার একটু দেখে নিই আমরা। সিঙ্কহোল, সোয়ালোহোল, ডোলাইন, উফালা, পোলজে, হামস, কাস্টরড। নেক্সট আমরা চলে যাব, আমাদের সময় খুব কম। নদী দ্বারা সিস্টেম ভূমিরূপ, নদী দ্বারা সিস্টেম ভূমিরূপ আমি দুটো জিনিস খুব ভালো আলোচনা করতে বলবো, ভীষণ পরীক্ষাতে দেয়। একটা হচ্ছে শুষ্ক উপত্যকা, এটা মনে রাখতে হবে, আর একটা হচ্ছে অন্ধ উপত্যকা। একটা হচ্ছে ড্রাই ভ্যালি, একটা হচ্ছে ব্লাইন্ড ভ্যালি। এই দুটো উপত্যকা কোনো নদীর গতিপথে যদি সিঙ্কহোল বা সোয়ালোহোল চলে আসে, তখন নদীর জল কিন্তু সিঙ্কহোল বা সোয়ালোহোল দিয়ে ভূগর্ভে প্রবেশ করে, এবং তখন কি হয়, তখন সিঙ্কহোলের পরবর্তী যে নদীর অংশটা সেটা কিন্তু জলের অভাবে শুকিয়ে যায়। তাহলে আমরা শুষ্ক যে নদীটা তাকে আমরা বলছি শুষ্ক উপত্যকা, এবং উৎস থেকে শুরু করে সোয়ালোহোল পর্যন্ত যে অংশটা তাকে বলছে অন্ধ উপত্যকা। এবার প্রশ্ন, অন্ধ উপত্যকা নাম কেন? কারণ অন্ধ উপত্যকা এটা দেখতে অনেকটা কানাগলির মতো, অর্থাৎ ব্লাইন্ড লেন। আমরা শহরে দেখতে পাই যে লেনগুলো, অর্থাৎ সরু সরু প্রধান রাস্তা, প্রধান রাস্তার থেকে অপ্রধান রাস্তাগুলো, তার থেকে সরু সরু যে সেগুলোকে লেন বলা হয়, ঠিক একই রকম ব্লাইন্ড লেন মানে কালাগলি। যদি আমরা উৎস থেকে এই অন্ধ উপত্যকার দিকে তাকাই, দেখবো নদীটা কোথাও হারিয়ে গেছে, অর্থাৎ সিঙ্কহোল সোয়ালের ভিতরে অদৃশ্য হয়ে গেছে। তো ওই উৎস থেকে শুরু করে একদম সোয়ালোহোলের যে গর্ত পর্যন্ত সে অংশটাকে বলছি আমরা অন্ধ উপত্যকা, এবং অন্ধ উপত্যকা থেকে শুরু করে যত দূর পর্যন্ত জল থাকবে না, অর্থাৎ নদীটা অদৃশ্য হয়ে গেল, সেটা হচ্ছে শুষ্ক উপত্যকা। নেক্সট আমরা একটু চলে যাব, খুব টাইম কম। ভূগর্ভে সঞ্চিত ভূমি, সেগুলোকে আমরা বলছি একটা বলছি গুহা, যাকে বলছি কেভ। তাহলে ভূগর্ভে চুনাপাথরযুক্ত জলে চুনাপাথরযুক্ত কার্বনিক অ্যাসিড মিশে জলের প্রভাবে যে ফাঁকা গর্তর সৃষ্টি হচ্ছে, তখন তাকে বলছি গুহা। গুহাটা যদি আকারে খুব বড় হয়, তখন তাকে বলছি আমরা, ঠিক আছে, ভূকন্দর বলছি আমরা তাকে, ভূকন্দর বলছি। এবার গুহাটা যদি চারপাশ থেকে ধাপযুক্ত হয়, তখন তাকে বলছি আমরা গ্যালারি গুহা। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। তোমরা একটু বলি, ভূগোল কিন্তু খুবই সহজ, ভূগোলে কঠিন ভাবার কিছু নেই। ঠিক আছে, একদম নদীর মতো আমরা কাজভূমিরূপটাকে দুটো ভাগে ভাগ করেছি, একটা ক্ষয়জাত সঞ্চিত, ক্ষয়কে আবার চারটে ভাগে ভাগ করলাম একদম পরপর সিরিয়ালি। যদি আমরা একটু বুঝে পড়ি, তাহলে কিন্তু কঠিন কিচ্ছু নেই, সবসময় বুঝে পড়তে হবে, বোঝার উপর দিয়ে কিছু নেই। তো আমাদের সময় শেষ, আমরা শিক্ষক যারা আছেন, আমি অনুরোধ করব একদম শেষ মুহূর্তে যদি কিছু সাজেশন আকারে বা সম্ভাব্য প্রশ্ন যদি কিছু বলে দেন, হোম টাস্ক দেওয়ার মতো। অবশ্যই অবশ্যই, যদি একটু কিছু বলে দেন। বলে দেবো না, বোর্ডে লিখে দেবো। হ্যাঁ, লিখেও দিতে পারেন, বলেও দিতে পারেন। এই চ্যাপ্টারটাই হচ্ছে মোট এই প্রথম অধ্যায় থেকে 19 নম্বরের প্রশ্ন তোমাদের আসবে, এই গ্রাউন্ড ওয়াটার এবং তার যে আমাদের যে ভূমিরূপ, ওর থেকে হচ্ছে MCQ 2 থাকবে, 1 নম্বরের থাকবে এসে, আর 7 নম্বরের কিন্তু একটা বড় প্রশ্ন আসতে পারে। এই বড় প্রশ্নটা একেবারে 7-এও আসতে পারে, বা 5-2 আসতে পারে, 4-3-ও আসতে পারে। ঠিক আছে, ফলে দেখা যাচ্ছে যে ভৌমজলের বিভিন্ন কার্য বা বিভিন্ন রকমের ভৌমজলের উৎস বা কাস্ট ভূমিরূপ কাকে বলে, কাস্ট ভূমিরূপ কেন অনুর্বর, কাস্ট ভূমিরূপের কী কী সুবিধা অসুবিধা, ঠিক আছে, বা কাস্ট ভূমিরূপের সঞ্চয়জাত ভূমিরূপ, বা মনে করুন যে স্তর বিন্যাস, এইগুলোর থেকে কিন্তু বিভিন্ন রকমভাবে প্রশ্ন আসতে পারে। এবং এবার যারা উচ্চ মাধ্যমিক দেবে, মানে যারা দিতে দিতে লকডাউনের মধ্যে দিতে পারোনি, তাদেরও কিন্তু এই চ্যাপ্টারটা কাজে লাগবে, তোমরাও পড়ো। আর যারা নেক্সট ইয়ারে দেবে, তাদের জন্য কিন্তু এই চ্যাপ্টার থেকে অনেক প্রশ্ন আসতে পারে আর কি। তোমরা ভালো করে পড়ো, বাইরে বেরিও না। ধন্যবাদ পঙ্কজবাবুকে, শিক্ষক দীপঙ্কর পোদ্দার, উনি কিছু প্রশ্ন লিখছেন। আমি ছাত্রছাত্রীদের অনুরোধ করব, তোমরা খাতা পেন নিয়ে যদি প্রশ্নগুলি লিখে রাখো, তাহলেও তোমাদের সুবিধা হবে। আমরা দেখতে পাচ্ছি ভৌমজল কাকে বলে, ভৌমজলের নিয়ন্ত্রকগুলি কী কী, সহজাত জল কাকে বলে, এবং প্রস্রবণ কাকে বলে, প্রস্রবণের উৎপত্তির কারণ কী। আমাদের শিক্ষক মশাই দীপঙ্কর পোদ্দার, তিনি কিন্তু লিখছেন প্রশ্নগুলি। আমি ছাত্রছাত্রীদের আরও একবার অনুরোধ করব, তোমরা বোর্ডে যে প্রশ্নগুলি দেখতে পাচ্ছ, হোম টাস্ক হিসাবে তোমরা সেই প্রশ্নগুলি লিখে রাখতে পারো বা এগুলির প্রস্তুতি নিতে পারো, তোমাদের নিশ্চয়ই কাজে আসবে।
অনেক কোশ্চেন হয়, অনেক প্রশ্ন হতে পারে। আমি জাস্ট একবার একটু বলছি, ভৌমজল কাকে বলে, ভৌমজলের নিয়ন্ত্রকগুলো কি কি, সহজ জল কাকে বলে, প্রস্রবণ কাকে বলে, প্রস্রবণ উৎপত্তি কারণ কি, আটি যুগপের গঠন চিত্রসহ পরীক্ষাতে ভীষণ আসে, ভৌমজলের কার্যের ফলে সৃষ্ট ক্ষয়জাত সঞ্জাত আমি আলোচনা করলাম। আমরা এখান থেকে প্রত্যেকটাই পড়তে হবে, কারণ ইন্ডিভিজুয়ালি প্রশ্ন আসে, চিত্রসহ আলোচনা করার। একটা কথা, ভূগোলে বাদ দেওয়ার কিছু নেই, আর ইংলিশ টার্মটা একটু পড়তে হবে। ধন্যবাদ, আমরা শেষ করব আমাদের ক্লাস এখানেই। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন দ্বাদশ শ্রেণীর ভূগোলের যে ভৌমজলের কাজ, যে ক্লাস চলছিল আমাদের পাঠশালাতে, উপস্থিত ছিলেন শিক্ষক দীপঙ্কর পোদ্দার ও পঙ্কজ রায়। আমরা দুজন শিক্ষককে ধন্যবাদ জানাবো নিউজ নোম্যান স্ল্যাংয়ের পক্ষ থেকে। পাশাপাশি টিভি স্ক্রিনের ওপারে যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে তাদের উদ্দেশ্যে জানাবো, চারটে থেকে প্রতিদিন যে ক্লাসগুলি হচ্ছে চারটে থেকে কিন্তু সেই ক্লাসগুলি পুনরায় পরপর সম্প্রচারিত হবে। তোমরা যারা প্রথম ক্লাসগুলি মিস করে গেছো বা অন্যদেরকেও জানিয়ে দিতে পারো, বেলা চারটে থেকে আজকেও যে ক্লাসগুলি হয়েছে সেগুলি আমরা পুনরায় সম্প্রচার করব। পাশাপাশি যে কথা বলছিলাম, ফেসবুকেও কিন্তু আমরা প্রত্যেকটি ক্লাস আলাদা আলাদা করে আপলোড করছি, তোমরা যদি ফলো বা লাইক করে রাখো আমাদের পেজে, তাহলে পরবর্তী ক্লাসগুলির নোটিফিকেশান তোমরা পেয়ে যেতে পারো। আমাদের সময় শেষ, আমরা শেষ করব, স্যারদেরকে আরও একবার ধন্যবাদ। বনগাঁ পুরসভা ও নিউজ নোম্যান্সল্যান্ডের উদ্যোগে যে প্রোগ্রাম শুরু হয়েছে লকডাউনের কারণে, আমাদের পাঠশালা, আমাদের আজকের পাঠশালা আমরা এখানেই শেষ করছি। নমস্কার।